হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হয়তো অনেকে মানে প্রথমে ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো আজকে দেখাবো হচ্ছে ফুলকপি আলু টমেটো চিংড়ি দিয়ে একটা তরকারি তো এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক মজা আসলে আমি রান্নাটা ট্রাই করে খেয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি এজন্যই বলতে পারতেছি যে এটা আসলে অনেক মজা খেতে আর তো চলুন আমি রেসিপিটা শেয়ার করি তো ফার্স্টে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটা পেঁয়াজ মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি হালকা ফ্রাই করে তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো ছয় থেকে সাতটা আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন ঝাল খান তার উপরই ডিপেন্ড করবে ঝালটা কেমন দিবেন আর মশলা আপনারা হয়তো অনেকেই কম খান অনেকে বেশি খান তো সে অনুযায়ী দিয়ে দিবেন আমি যতটা পছন্দ করি ঠিক ততটা দিয়ে দিচ্ছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা তো আমি আসলে অল্প অল্প করেই দিচ্ছি আর আমি যে কোনো তরকারিতে আসলে আদা বাটাটা বেশি পছন্দ করি তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা একটু কমিয়ে দিচ্ছি কারণ পরবর্তীতে লাগলে আমি দিয়ে দিব লাস্ট পর্যায়ে তো এটা সুন্দর করে ফ্রাই করে তারপরে আমি শুকনো মশলা দিয়ে দিব তো এরপরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব তারপর হচ্ছে মরিচের গুঁড়া তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচেরও কম আর মরিচের গুঁড়াও দিব প্রায় হাফ চা চামচ জিরার গুঁড়া দিব হাফ চা চামচ আর জিরার গুঁড়া লাস্টও একটু দিয়ে দিব তো আমি হচ্ছে কাঁচামরিচ আর শুকনা মরিচের মানে মিক্স করে আর কি তরকারিটা রান্না করব আর এটাতে কিন্তু টেস্ট অনেক ভালো আসে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এবার আমি একটু ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব আর যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করব তো জন্য চিংড়ি মাছটা আমি আলাদা করে আর ফ্রাই করে নিব না এটা মানে মশলার সাথে দিয়ে তারপরে হচ্ছে আমি এটা কষিয়ে নিব তো এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর আপনারা কতটুকু পরিমাণ মাছ দিবেন সেটাও আপনাদের ওপর ডিপেন্ড করবে তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা ফ্রাই করে নিবো মানে ভোনা করে নিব আর একটু পানি দিয়ে এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও ছড়িয়ে যাবে আর চিংড়ি মাছটা আগে দেওয়া ট্রাই করবেন এতে করে তরকারির স্বাদটা অনেক ভালো লাগবে তো আমি এগুলো দিয়ে একটু সুন্দর করে কষিয়ে তারপরে পানি দিয়ে ভনা ভোনা হয়ে আসলে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিব। আর টমেটো হচ্ছে আমি ঝোল দেওয়ার কিছু আগেই দিয়ে দিব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব তো ঝোলটা যত সময় শুকিয়ে না আসবে আমি তত সময় পর্যন্ত অপেক্ষা করব তো এবার একটু নেড়ে ছেড়ে আমি আবারও একটু কষিয়ে নিব আর ফুলকপিটা একটু বড় করে কেটে নিতে হবে এতে করে আর মানে কি বলবো অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে না বা একবারে মিক্স হয়ে যাবে না তো একটু বড় বড় করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আর আলুগুলো আমি কেমন করে কেটেছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন তো ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলবো আপনাদের সাথে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করবেন এতে করে আমি যখন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনার সেটা নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো ফুলকপিটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা কষিয়ে নিব তারপর একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিব জাস্ট পরিমাণ মতো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব। আর ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো ঝোলটা শুকিয়ে আসলে তারপর হচ্ছে আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি একটু বড় করে আর কি কেটে তারপর হচ্ছে আমি দিয়ে দিব চাইলে আপনারা মানে যতটুকু পরিমাণ পরিমাণ বুঝে টমেটো দিবেন তরকারি মানে ফুলকপি যতটুকু নেবেন আমার এখানে দুইটা ফুলকপি তো মানে ছোটো সাইজের আর কি তো এখানে আমি একটা টমেটো নিয়েছি আর বেশি টমেটো দিলে কিন্তু টকের পরিমাণটা বেশি হয়ে যাবে খেতে তত একটা ভালো লাগবে না তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা ট্রাই করলে হ্যাঁ বিফল হবেন না মানে সফলই হবেন ভালোই লাগবে আপনাদের কাছে তো এই পর্যায়ে আমি আর একটু কষিয়ে তারপর টমেটোগুলা দিয়ে দিব তো সুন্দর মতো কষানোর পরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর গুলো আমি কেমন করে কেটেছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে রেসিপিটাও ভালোভাবে শিখে নিতে পারবেন আর নতুন গৃহিণীদেরও অনেক কাজে লাগবে আমার ভিডিওটা তো এজন্য জন্য আর কি শেয়ার করা আর যেহেতু সামনে শীতকাল এই জন্যই কিন্তু আমি শীতকালীন সবজি দিয়েই আজকের রেসিপিটা আর কি শেয়ার করলাম আর সামনে নতুন নতুন মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন আমি এ পর্যায়ে ঝোল দিয়ে দিচ্ছি আর ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ বুঝিয়ে দিয়ে দিবেন আমার ফুলকপিটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো এপার যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি তো আপনাদেরও তরকারি বা ফুলকপি যেটাই রান্না করে না কেন এভাবে করে ঝোল সিদ্ধ হয়ে গেলে হাফ সিদ্ধ হলে তারপর পরিমাণ বুঝে আপনারা যতটুকু ঝোল রাখবেন তেমনটা বুঝে আর কি পানি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো এরপর হচ্ছে আমার তরকারির ঝোলটা কমে আসলে আমি হালকা একটু লবণ দিয়ে দিব কারণ আমি ঝোলটা খেয়ে দেখছি যে একটু লবণ কম আছে আর একটু জিরার গুঁড়াও দিয়ে দিব জিরার গুঁড়োটা লাস্টে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এই কারণে হচ্ছে জিরার গুঁড়াটা দিব। আর যারা ধনিয়া পাতা খেতে চান তারাও এ পর্যায়ে দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা দেওয়ার পরে ঢাকনাটা ঢেকে দিলেই হবে তো যাই হোক আমার রেসিপিটা হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিব। আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ